أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب. صلى الله عليه وسلم বহুদিন পূর্বে বলে গেছেন, লা ইয়ালামুল কাফির, অস্বীকারী যদি জানতো, মা ইনদাল্লাহি মিনার রাহমা, আল্লাহর নিকটে কত দয়া আছে, মা কানাতা মিন জান্নাতি আহাদুন, তাহলে পৃথিবীর কোনো মানুষ নিরাশা হতো না এই বলে যে আমি জান্নাত পাবো না। যেহেতু মানুষ জানে না তার দয়া ও ক্ষমা কত বেশি, কাজেই মানুষ সময়ে সময়ে নিরাশা হয়ে বসে, পাপ করেছে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা বা যামবান, যখন কোনো দাস দাসী কোনো মানুষ পাপ করে, পাপ করার পরে বলে, রব্বি আযনাবতু যামবান ফাগফিরহু, প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন, আ আলেম আব্দি আন্নালহুর আব্বান, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরল্লাহু বা একজহু, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে কি এইভাবে জেনে বলছে? ফায়াকুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক আল্লাহ তাআলা বলেন, আ আলেম আব্দি, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে কি এইভাবে জেনে আমাকে বলছে? যদি সত্য সত্যই জেনে বলে ফা গাফারতুল্লাহু, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। ফা মাকাসা, তারপর দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, কোনো একদিন আবার পাপ করে বসল, বলল, রব্বি আজনাব্দ জাম্বান, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, ফাগফিরহু, তুমি এটা মাফ করে দাও, আমাকে মাফ করো। তখন আবার আল্লাহ তাআলা বলেন, আ আলেম আব্দি, আমার সেই দাস দাসী কি জানে, আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরুল্লাহু ওয়াখজুহু, যিনি তাকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে কি এটা জেনে শুনেই আমার কাছে ক্ষমা চাচ্ছে? যদি তাই হয় গাফারতুল্লাহু, আমি তাকে মাফ করে দিলাম। সুমা মাকাসা, দিন যায় রাত্রি যায়, কোনো এক সময়ে আবার পাপ করে বসল, তারপরে বলে, রব্বি আজনাব্দ জাম্বান, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, ফায়াকুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আ আলেম আব্দি, আমার দাস দাসী কি জানে, আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুল্লাহু ওয়াখজুহু, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। যদি সত্য সত্যই এটা জেনে আমাকে বলে থাকে গাফারতুল্লাহু, আমি তাকে মাফ করে দিলাম। ফাল ইয়াফআল মা শা, এটা তার জীবনে যতবার ঘটবে ততবার যদি আমাকে সত্য সত্যই জেনে বলে আমার ভুল হয়েছে, আমি আল্লাহ তাকে ততবার ক্ষমা করব। কোনো বান্দা কত পাপ করেছে এটা আমি পারোয়া করি না, আমি দেখতে চাই সে আমাকে কিছু বলছে কি না, সে কত বড় পাপি এটা আমি হিসাব করি না।